বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে উজ্জ্বল নক্ষত্র শাকিব খান আবার প্রমাণ করলেন তার অসীম জনপ্রিয়তা। দেশের 83টি সিনেমা হলে মুক্তি পাওয়া দরদ এখন আলো ছড়াচ্ছে সাগর পারের মালদ্বীপ, সেই থেকে হাজার হাজার মাইল দূরের যুক্তরাষ্ট্রেও। অবিশ্বাস্য হলেও সত্য, দুদিনের প্রতিটি প্রদর্শনী হাউসফুল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলো আর ছবি যেন শাকিবিয়ানদের গর্ব আর উচ্ছ্বাসের প্রতীক। শুক্রবার মুক্তির পর থেকেই দরদ যেন ঘুমন্ত প্রেক্ষাগৃহগুলোতে প্রাণের সঞ্চার করেছে। শুধুমাত্র ঈদের মৌসুমই নয়, সাধারণ সময়েও যে প্রেক্ষাগৃহে উৎসব আনা যায় সেটাই প্রমাণ করেছে দরদ। রহস্য, আবেগ আর শাকিব খানের অভিনয়ের কারিশ্মায় দর্শকরা হয়েছে বিমোহিত। ইচ্ছাটা তো বড় একটি ছবি রিলিজ দিছে, তো এই উপলক্ষে আর কি ছবি দেখতে আসছি। 365 দিনে ঈদ তৈরি করে মেগাস্টার শাকিব খানকে সর্বপ্রথম আমরা প্যান ইন্ডিয়ান সিনেমায় রিলিজ হচ্ছে। সিনেমার কেন্দ্রীয় চরিত্র দুলু মিয়া, যাকে একদিকে আবেগপ্রবণ অন্যদিকে রহস্যময় রূপে ফুটিয়ে তুলিয়েছেন শাকিব। বলিউডের অভিনেত্রী সোনাল চৌহানের অভিনীত ফাতেমা চরিত্রটিও একটি নতুন মাত্রা যুক্ত করেছে। দর্শকরা বলছেন শাকিব এবং সোনালের জুটির রোমান্সে যেমন কোমলতা রয়েছে তেমন রয়েছে রহস্যের টান। পরিচালক বলেন দেশের মতোই যুক্তরাষ্ট্র ও মালদ্বীপেও দর্শকদের অভূতপূর্ব সাড়া পাচ্ছে। শীঘ্রই দরদ পৌঁছে যাবে দুবাই, মালয়েশিয়া এবং আরও বেশ কয়েকটি দেশে। সিনেমার এই সাফল্য আমাদের সকলের জন্য অনুপ্রেরণার। দেখো তো কেমন লাগতেছে। তুমি তো বললে থানায় গিয়ে সব দোষ স্বীকার করবে।